প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড কেরিয়ারে। বন্ধুরা, আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। এখনকার ভিডিওতে আমি মধুমতি ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো চাকরির আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি তা পেয়ে যান। বন্ধুরা, মধুমতি ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংক। ব্যাংকটি সারা বছর খুব কমই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তো ব্যাংকটি সদ্য তার ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা এমটিও এই পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এখানে কত লোকবল নেওয়া হবে সেটি স্পষ্ট করে বলা হয়নি। এখানে তারা প্রথমেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলেছে, যে এমবিএ অথবা এমবিএম অথবা মাস্টার্স, এমবিএ এমবিএম অথবা মাস্টার্স ডিগ্রি পাশ হতে হবে যে কোনো সাবজেক্ট থেকে বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। বলা হয়েছে অ্যাটলিস্ট 3 ফার্স্ট ক্লাস থাকতে হবে একাডেমিক লাইফে। তার মানে একাডেমিক লাইফে আপনাকে কমপক্ষে 3টা ফার্স্ট ক্লাসের অধিকারী হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনাকে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি পাশ হতে হবে যে কোনো সাবজেক্ট থেকে এবং শিক্ষা জীবনে কমপক্ষে 3টি ফার্স্ট ক্লাস থাকতে হবে। এরপরে এজের কথা বলা হয়েছে নট ওভার 30, তার মানে 30 বছরের বেশি হবে না অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তার মানে এই নিয়োগে বর্ণিত যে ডেট আছে অ্যাপ্লিকেশনের, সেই ডেট অনুযায়ী সেই লাস্ট ডেট যেদিন সেই দিন পর্যন্ত আপনার বয়স কাউন্ট করা হবে। এরপরে ফ্রিডম ফাইটার ফ্যামিলি সন্তানদের জন্য 32 বছর পর্যন্ত আবেদনের সুযোগ আছে। এরপরে বলা হয়েছে যে এখানে অন্যান্য যে যোগ্যতার কথা সেটির কথা বলা হয়েছে, যে আপনাকে এখানে যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। এরপরে 3 বছরের একটি এগ্রিমেন্ট করতে হবে ব্যাংকের সাথে কাজ করার জন্য যখন আপনি চাকরি পাবেন তখন। এরপরে বলা হয়েছে যে এখানে বেনিফিট বা বেতন ভাতার কথা বলা হয়েছে, 2 ইয়ার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম হবে এটি। এরপরে মান্থলি স্যালারি হবে বাংলাদেশি টাকার 45,000 টাকা ডিউরিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার মানে প্রবেশন পিরিয়ডে আপনার বেতন হবে 45,000 টাকা। এরপরে যখন আপনি 2 বছর প্রবেশন পিরিয়ড শেষ করতে পারবেন বা তাদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম শেষ করতে পারবেন, তখন আপনাকে সরাসরি এক্সিকিউটিভ অফিসার পদে আপনাকে প্রদান করা হবে এবং তখন আপনার বেতন হবে 62,000 টাকা। অনেক অ্যাট্রাকটিভ একটি স্যালারি প্যাকেজ নিয়ে তারা এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। এরপরে অ্যাপ্লিকেশন প্রসিডিউরের কথা তারা বলেছে, আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে মধুমতি ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে। যে আমি পোর্টালের ঠিকানাটি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে এই ঠিকানাটি নিতে পারবেন। বন্ধুরা, এখানে আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে যে আগামী 12 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে, 12 জানুয়ারির মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং সেটি করতে হবে অনলাইনে। বলা হয়েছে যে শর্টলিস্ট করা হবে এবং সেখান থেকে আপনাকে ডাকা হবে। বন্ধুরা, এই ছিল মধুমতি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে সদ্য প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।